মিরপুরে আইপিএল এর অনুশীলন চলছে। যে কেউ একটু বিভ্রান্ত হতে পারেন এই কথা শুনে, তবে লিটন দাসের যে ব্যাটিং স্টাইল সেটা দেখে নিশ্চয়ই বুঝার উপায় নেই, কিছুটা রাগ খুব ঝাড়ছেন। কারণ বাংলাদেশের সামনে তো টেস্ট সিরিজ রয়েছে, লাল বলের ক্রিকেটে বাংলাদেশ মাঠে নামবে 4 এপ্রিল থেকে, সেখানে আয়ারল্যান্ড প্রতিপক্ষ। টেস্ট ক্রিকেটের মেজাজটা যেমন হয় সেটা আমরা দেখি সবসময়, কিছুটা ধীরে সুস্থে খেলার যে প্রবণতা সেটাই আসলে পরিলক্ষিত হয়। লিটন দাস তিনি প্রথমবারের মতো আইপিএলে সুযোগ পেয়েছেন, দলে তার খেলার ভালো একটি সম্ভাবনা রয়েছে। তার জায়গায় আফগানিস্তানের রহমানুল্লাহ গুরুবাজ খেলেন, প্রথম ম্যাচে তাকে আমরা দেখেছি মাত্র 22 রান করেছেন। লিটন দাস বর্তমানে যে পারফরমেন্স বা যে ফর্মে রয়েছেন সেই জায়গায় কলকাতা নাইট রাইডার্স তাকে পাওয়ার জন্য নিঃসন্দেহে অপেক্ষায় রয়েছেন। আমরা কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজে যখন বিভিন্ন পোস্টগুলো দেখি কতটা অপেক্ষায় রয়েছে ওপার বাংলা। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। কিন্তু লিটন দাস আসলে প্রস্তুতি নিতে হচ্ছে টেস্টের জন্য। বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে, সেই জায়গায় কিন্তু পূর্ণ শক্তির দল দিয়েছে। সাকিব আল হাসানকেও একই বার্তা দেওয়া হয়েছে বোর্ড থেকে, টেস্ট খেলতেই হবে। এবং এর আগে আমরা যখন দেখি সাকিব আল হাসানের আইপিএলে খেলা না খেলার যে বিষয়গুলো রয়েছে, সেই জায়গায় শ্রীলঙ্কা কিংবা সাউথ আফ্রিকার মতো দলগুলোর বিপক্ষেও কিন্তু সাকিব আইপিএলের জন্য কিন্তু টেস্ট খেলেননি, এবং টেস্ট না খেলার জন্য কিন্তু তিনি ছুটিও চেয়েছেন। সেই সময় বাংলাদেশ টেস্ট ক্রিকেটটা সেভাবে ভালো পারফর্ম করছিল না, তারপরও কিন্তু বোর্ড সাকিব আল হাসানকে ছুটি দিয়েছে। কিন্তু এবার যখন বাংলাদেশ দল ঘরের মাঠে আয়ারল্যান্ডকে আসলে হোস্ট করছে, সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড পূর্ণ শক্তির দল নিয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে হবে। আমরা তো বলছি যে আসলে দলটাকে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, পরীক্ষা নিরীক্ষাটা কি শুধু ওয়ানডে এবং টি-টোয়েন্টিতেই, বাংলাদেশ দলের টেস্টের যে পারফরমেন্স সেই জায়গায় নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষার সুযোগ রয়েছে নিশ্চয়ই। আশরাফুলের কথায় ফিরি, গেল কদিন আগেই তিনি গণমাধ্যমে কথা বলেছেন, তিনি বলছিলেন যে আসলে তিনি যদি টিম ম্যানেজমেন্টের দায়িত্বে থাকতেন তাহলে বাংলাদেশের বি টিম যেটি সেটিকে খেলাতেন। মোহাম্মদ আশরাফুল তিনিও আসলে সাহস করতে পারেন যে আসলে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে বি টিম নিয়ে খেলেও জয় পাওয়া সম্ভব। বোর্ড কর্তারা ভেতরে আসলে কোনো একটা ভয় কাজ করছে যেটার কারণে পূর্ণ শক্তির দল ছাড়া খেলতে নামতে পারছে না। নিঃসন্দেহে আইপিএল এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, ম্যাচের টেম্পারমেন্টের কথা বলি বা কম্পিটিশন যেমনটা হয় ক্রিকেটারদের সাথে, ক্রিকেটারদের যে লড়াইটা হয় সেটা কিন্তু অনেক অংশে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেও এগিয়ে থাকে। সব দিক বিবেচনায় আসলে নিশ্চয়ই এই আইপিএলে না যাওয়ার ফলে লিটন দাস কিছুটা হলেও মন খারাপ। তিনি বড় বড় শট খেলছিলেন, ফেয়ারলেস ক্রিকেটের কথা আমরা শুনেছি টি টোয়েন্টি ওয়ানডেতেও সেটার প্রমাণ দেখেছি, টেস্টেও নিশ্চয়ই বাংলাদেশ দল ডরভয়হীনভাবেই খেলবে, নিশ্চয়ই টেস্টের মেজাজেই খেলবেন। লাল বলের ক্রিকেটে কিছুটা হলেও এত লং লং শট প্রতি বলে বলে খেলতে হবে না নিশ্চয়ই। সেই জায়গা থেকে লিটন কিন্তু আজকে অনেকক্ষণ ধরেই এই অনুশীলন করছেন। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। হয়তোবা তিনি তার ওই রাগগুলোই ঝাড়ার চেষ্টা করছেন, আসলে কেন আইপিএলে খেলতে দেয়া হলো না। পাশাপাশি সাকিব আল হাসানের কথা বলি, সাকিব আল হাসান মহাব্যস্ত ক্রিকেটার, তার আসলে মাঠের ক্রিকেটের সাথে কোনো কিছুরই কম্প্রোমাইজ করেন না তিনি। আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি টোয়েন্টির পরে দেখেছি ডিপিএল খেলতে এসেছেন, ডিপিএল খেলে বিজ্ঞাপনী একটি প্রতিষ্ঠানের সাথে তার কমিটমেন্ট ছিল, সেখানে একটি প্রোগ্রামে অংশ নিয়েছেন, গণমাধ্যমে কথা বলেছেন। তবে আজকের যে অনুশীলন রয়েছে হয়তোবা তিনি ছুটি নিয়েছেন, তিনি আসেননি অনুশীলনে। সাকিবও খুব বেশি দিন হয়তোবা আইপিএল খেলার সুযোগ পাবেন না, এবারের আইপিএলটা তিনি প্রথম থেকে যদি খেলার সুযোগ পেতেন হয়তোবা মানসিকভাবে কিছুটা চাঙ্গা থাকতেন, তারও হয়তোবা মনক্ষুণ্ণ হয়েছে। তারপরেও তিনি বোর্ডের সিদ্ধান্তটা মেনে নিয়েছেন, যারা বোর্ড কর্তা রয়েছেন নিশ্চয়ই তাদের একটা পরিকল্পনা রয়েছে, তারা নিশ্চয়ই সাদা পোশাকে দলটাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাই করছেন। যারা সিনিয়র ক্রিকেটার রয়েছেন তারা যদি কখনো কোনো কারণে ইনজুরিতে পড়েন তখন কিন্তু তাদেরকে সুযোগ দেওয়ার একটা ভালো একটা জায়গা তৈরি করে রাখা যেত, সেটা করেননি নিশ্চয়ই। তাদেরকে আইপিএলে যেতে দেওয়া হলো না লিটন দাস এবং কি সাকিব আল হাসানকে, তারা টেস্ট সিরিজ খেলবেন, তারপরেই হচ্ছে আইপিএলে যুক্ত হবেন। তবে এই জায়গাটায় যে আসলে একটু মনোমালিন্য তৈরি হলো, বোর্ডের সাথে একটু দর কষাকষির মতো একটা অবস্থা তৈরি হলো ক্রিকেটার এবং কি বোর্ড কর্তাদের মাঝে, এই জিনিসগুলো আসলে না হলে নিশ্চয়ই দেশের ক্রিকেটের জন্যই সবচেয়ে ভালো হয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।